এই রাত এর শ্রেষ্ঠত্ব এর মর্যাদা এত বেশি এই রাত যদি কারো নসিব হয়ে যায় তো হাজার মাসের চাইতে উত্তম এই রাত কেউ যদি কাজে লাগায় তো হাজার মাস সমান ৮৩ বছর ৪ মাস এক রাতের ইবাদত তার ৮৩ বছর ৪ মাসের সমান হয়ে যাবে আল্লাহু আকবার কদর শব্দটি হচ্ছে আরবি আরবি অভিধানে এর অনেকগুলো অর্থ রয়েছে আমি সেখান থেকে তিনটি অর্থ আপনাদের সামনে তুলে ধরি এর একটা অর্থ হচ্ছে লাইলাতুল কদরের একটা অর্থ হচ্ছে লাইলাতুল উজমাতি ওয়া শরফ মানে হচ্ছে এটা সম্মানিত রাত এই রাতকে সম্মানিত রাত কেন বলা হয় কারণ সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত নবীর কাছে সম্মানিত কিতাব সম্মানিত উম্মতের জন্য এই রাতে আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ যে রাতে কুরআন নাজিল হয়েছে সেই রাত সম্মানিত রাত যে ফেরেশতার মাধ্যমে এই কিতাব নাজিল হয়েছে সেই ফেরেশতা সবচাইতে সম্মানিত যে ভাষায় এই কিতাব নাজিল হয়েছে ওই ভাষার সম্মান দুনিয়ার সকল ভাষার চাইতে কম না বেশি যে নবীর কাছে এই কিতাব নাজিল হলো তিনিও সর্বাধিক সম্মানিত আর যে উম্মত আমাদের জন্য নাজিল হলো এই উম্মতের দাম সকল উম্মতের ঊর্ধ্বে সুবহানাল্লাহ পড়ে তাহলে লাইলাতুল কদরের একটি অর্থ হলো লাইলাতুল উজমাতি ওয়া শরফ এটি সম্মানিত রাত এর আরেকটি অর্থ হচ্ছে লাইলাতুদ দিক অর্থাৎ সংকীর্ণ হয়ে যাওয়ার রাত প্রশ্ন হতে পারে এই রাতে কি সংকীর্ণ হয়ে যায় এই রাতে আল্লাহ তাআলা এত সংখ্যক ফেরেশতা নাজিল করেন এত পরিমাণ ফেরেশতা লাইলাতুল কদরে নাজিল হয় যার কারণে গোটা জমিনটা সংকীর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ এর আরেকটি নাম হচ্ছে লাইলাতুত তাকদীর অর্থাৎ ভাগ্য রজনীর রাত এটি হচ্ছে ভাগ্য রজনীর রাত অনেকে নিসফে শাবান অর্থাৎ যেটাকে আমাদের দেশে আমরা শবে বরাত বলি ওইটাকে ভাগ্য রজনীর রাত বানায়া মনে করে ভাগ্যের সবকিছুই রাতেই হয়ে যাবে এই রাতে হালুয়া রুটি যদি খাওয়া যায় আর ভালো ভালো খাবার দাবার খাওয়া যায় তো সারা বছর ভালো খাওয়া যাবে এই ধরনের চিন্তা চেতনা লালন করে ঘরে 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 হালুয়া রুটির আয়োজন চলে কি বলেন এরকম আছে না নাই শবে বরাতের রাতের আলাদা শ্রেষ্ঠত্ব আছে আলাদা ফজিলত আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু সারা বছরের শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর শেষের দশকের বেজুর রাতগুলোতে মার্কেটে মার্কেটে এখন দেখলাম প্রতিটা মার্কেটের সামনে সাইনবোর্ড টানানো ঈদুল ফিতর উপলক্ষে ২৪ ঘন্টা বিরতিহীন খোলা চিন্তা করেছেন অথচ নোটিশ দেওয়া দরকার ছিল শেষ দশক উপলক্ষে প্রত্যেকটা মসজিদ সারা রাত খোলা এরকম নোটিশ হওয়া দরকার ছিল ঘরে ঘরে নোটিশ হওয়া দরকার ছিল ওয়াইফ মা বোনদেরকে বলা দরকার ছিল শোনো তোমরা প্রথম ২০ দিন অনেক কষ্ট করেছো অনেক ইফতার বানিয়েছো শেষের ১০ দিন হালকা পাতলা ইফতার বানাও অত কষ্ট করার দরকার নাই শুধু ইবাদতের মনমানসিকতা তৈরি করো কেন কারণ নবীজি শেষের দশকে শুধু নিজে জাগতেন না ওয়া আইকাদা আহলাহু তার পরিবারের সবাইকে জাগিয়ে দিয়ে সবাই আনন্দের সাথে উৎসাহের সাথে উদ্দীপনার সাথে শেষের দশকে ইবাদত করেছেন সুবহানাল্লাহ করা দরকার ছিল কি আর করছি আমরা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা হলো ভাগ্য রজনীর রাত তাহলে লাইলাতুল কদরের মোট কয়টা অর্থ বললাম এই রাত উম্মতে মুহাম্মদি ছাড়া পূর্ববর্তী যুগের কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই সুবহানাল্লাহ পড়বেন না কোন নবীর উম্মতের জন্য কি লাইলাতুল কদর ছিল লাইলাতুল কদর ছিল না একবার নবীজি সাহাবীদের সামনে একটা ঘটনা শোনাই আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে বনি ইসরাইলের একজন আবেদের কাহিনী উল্লেখ করলেন নবীজি বললেন বনি ইসরাইলের এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিল যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করত আবার দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করত এইভাবে করে আল্লাহর এই বান্দা কয়েক শত বছর এই রকম করে ইবাদতে কাটিয়েছে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছে আবার
দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এই কথা শুনে নবীজির সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের নবীর উম্মতের যুগেরা অনেক লম্বা হায়াত পেয়েছিলেন অনেক লম্বা হায়াত পাওয়ার কারণে অনেক বেশি পরিমাণে ইবাদত করে তারা আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হতে পেরেছিলেন কিন্তু আমাদের উম্মতের জন্য তো আল্লাহ হায়াত একেবারে কমিয়ে দিয়েছেন 60 70 80 90 বছরের বেশি আমরা বাঁচি না তো আমরাও যদি আগের যুগের নবীদের উম্মতের মতো লম্বা হায়াত পেতাম তাহলে আমরাও তাদের চাইতে বেশি ইবাদত করার সুযোগ পেতাম সাহাবীরা যখন আফসোস করলেন আল্লাহ তখন নবীকে জানিয়ে দিলেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন অতীতের যুগের নবীদের উম্মতের চাইতেও আপনার উম্মতের জন্য আমি এমন এমন অফার দিলাম এমন সুযোগ দিলাম ওরা শত শত বছর ইবাদত করে যে পরিমাণ নেকি কামিয়েছে আমি আপনার উম্মতকে এমন একটা শ্রেষ্ঠ রাত দিলাম এমন একটা মহিমান্বিত রাত দিলাম এই রাত যদি কারো নসিব হয়ে যায় আর যদি ইবাদতে কাটিয়ে দিতে পারে এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম হয়ে যাবে এই রাত উম্মতে মুহাম্মদি ছাড়া অন্য কোন উম্মতকে আল্লাহ দেন নাই আল্লাহু আকবার কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর এই লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব সিগনিফিক্যান্স এর তাৎপর্য কি আমি এর উত্তর এক বাক্যে বলবো এই রাতের ফজিলত এই রাতের শ্রেষ্ঠত্ব এই রাতের মাহাত্ম্য বর্ণনার জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই রাতের নামে স্বতন্ত্র আলাদা একটা সূরা আল্লাহ বরাদ্দ করেছে বলেন কোন রাতের নামে সূরা আছে শবে বরাতের নামে সূরা আছে লাইলাতুল মিরাজের নামে সূরা আছে কোন রাতের নামে সূরা নাই আরাফা দিবসের নামে রোজা নাই আছে একটা রাতের নামে সূরা সেই সূরার নাম কি সূরাতুন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই রাতের শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন পরে আমার সঙ্গে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল قدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع ফাজর আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই এই কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি এরপরে আল্লাহ তার নবীকে জিজ্ঞেস করছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর কোরআনে কারীমে কোথাও কোথাও এসেছে ওয়ামা আদরাকা আবার কোথাও কোথাও এসেছে ওয়ামা ইউদরিকা কোরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ ওয়ামা আদরাকা বলে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলোর জবাব আল্লাহ পরের আয়াতে আবার নিজে নিজে দিয়েছেন আবার ওয়ামা ইউদরিকা বলেছেন যেখানে সেখানে আবার আল্লাহ অন্যরকম কথা বলেছেন আল্লাহ এখানে বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ও নবী আপনি কি জানেন না কি কদরের রাত কি কদরের রাত সম্পর্কে আপনার কি জানা আছে নাকি এরপরে আল্লাহ নিজেই জবাব দিলেন লাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম মুফাসসিরগণ বিভিন্ন ভাবে এই আয়াতের তাফসীর করেছেন কোন কোন মুফাসসির বলেছেন অর্থাৎ এই রাতের আমল হাজার মাসের আমলের চাইতে উত্তম আবার কোন কোন মুফাসসির ব্যাখ্যা করেছেন পৃথিবীর মানুষের হাজার হাজার বছর ধরে যে কল্যাণ হয় নাই হাজার হাজার বছর ধরে পৃথিবীর মানুষগুলো যে অন্ধকারে নিপতিত ছিল সেই অন্ধকার থেকে মানুষগুলোকে বের করে আনার জন্য হাজার হাজার বছর ধরে মানুষ যে আলোর পথে ঠিকানা পায় নাই এই একটি রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে হাজার হাজার বছর ধরে অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা আল্লাহ দেখিয়েছে এটাও একটা ব্যাখ্যা
এরপরে আল্লাহ বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই রাতে রূহুল আমীন এবং ফেরেশতাকুল আল্লাহর তরফ থেকে সকল আদেশ নিয়ে জমিনে চলে আসে সূরা দুখানে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফয়সালা এই রাতে করে দেওয়া হয় অর্থাৎ মানুষের ভাগ্যের ভাঙাগড়া চলে এই রাতে মানুষের ভাগ্যের ভাঙাগড়া চলে মানুষের ভাগ্য চূড়ান্ত করে দেওয়া হয় সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর ফজর পর্যন্ত এই রাতটিকে নিরাপত্তার রাত যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কদরের রাত এটি মহিমান্বিত রাত নবীজি বলেছেন এই রাত থেকে যারা বঞ্চিত হলো মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা যে কদর মিস করে ফেলেছে সে তো জীবনের সবচেয়ে বড় বিষয় মিস করে ফেলেছে যে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে দুনিয়ার সবচাইতে বড় কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কদর নসিব করে দাও এখন আমরা কদর ফিক্সড করে ফেলেছি কদর ফিক্সড করা যাবে না নবীজি বলেছেন তাহাররু লাইলাতাল কদর ফিল উইত্র মিনাল আশরিল আওয়াখির মির রমাদান রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো দুঃখ কোথায় রাখবো আমরা কোথায় দুঃখ রাখবো এত ওয়াজ নসিহত কোথায় আমরা করি বুঝাইতে 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 বুঝাইতেও বুঝে না পনেরো দিনে তারা বিশেষ দশ দিনে শেষ শেষের দশকের আগেই কাম শেষ শেষের দশকের আগেই কাম আপনারা দেখেছেন গত রাতে আমি হারামাইন শরীফাইন ফেসবুক একটা পেজ আছে তাই না যুবকরা হয়তো জানেন হারামাইন শরীফাইন ভেরিফাইড একটা পেজ আছে গত রাতে শেখ আব্দুর রহমান আস সুদাইস যখন দোয়া আরম্ভ করলেন প্রায় ২৪ মিনিট দোয়া করেছে রমাদানে প্রথম ২০ দিন তারা দোয়া করে খুব অল্প স্বল্প ৫ মিনিট ৬ মিনিট ৮ মিনিট ১০ মিনিটের উপরে যায় না কিন্তু শেষের দশকে দোয়া যখন আরম্ভ হয় কাঁদতে 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 এক একজনের অবস্থা কি হয় আপনারা দেখবেন রমজানে যারা উমরা করেছেন তারা দেখেছেন রমজান মাসে শেষের দশকে তারা কত লম্বা করে নামাজ আদায় করে লং টাইম দীর্ঘ সময় নামাজ আদায় করে আর হাত তুললে মনের সকল চাওয়া আল্লাহর কাছে একটার পর একটা একটার পর একটা বলতে থাকে আল্লাহু আকবার এটা হওয়া উচিত ছিল শেষ দশকের আমল আমরা করছি কি শেষ দশকে বউ বাচ্চা সবার জন্য শপিং দিন রাত ২৪ ঘন্টা এক কাপড় কিনবে সারাদিনে এক কাপড় কিনে আর আমাদের মা বোনরা রাগ করবেন না মহিলারা সারাদিন মার্কেট ঘুরা একটা কাপড় কিনে মহিলারা সারাদিন ঘুরা কয়টা কাপড় কিনে মার্কেটগুলোতে মহিলাদের ঠেলায় আপনি ঢুকতেও পারবেন না লিফটে ঢুকাও যায় না মহিলাদের কারণে শুধু মহিলা আর মহিলা মহিলা আর মহিলা আরে বাপ রে বাপ রমজান মাসে রোজা রেখেছি কিনা সেটা তো সে ভালো জানে এরকম লিপস্টিক লাগাইয়া সাজুগুজু দিয়া আশকারা মাসকারা লাগাইয়া তারপরে শপিং বলে যায় তো রমজান মাসে রোজা রেখেছেন অন্যদিকে আপনি পর্দা করলেন না ব্যাপারটা চলাফেরা করলেন এটা রোজার নামে তামাশা ছাড়া আর কিছুই না এগুলো তামাশা এগুলো রং ঢং এজন্য আমরা সব সময় বলি শপিং করতে মন চায় তো রমজান মাস শুরু হওয়ার আগে শপিং করে আর যদি সেটাও না পারেন তো প্রথম ২০ দিনের মধ্যে কাম সেরে ফেলেন শেষের দশক ইবাদত শেষের দশক কি হবে শুধু ইবাদত শেষের দশক ইবাদত কিয়ামুল লাইল কুরআনের তেলাওয়াত জিকির আসকার তাসবিহ তাহলিল এগুলোর মাধ্যমে শেষের দশক কাটাতে হবে ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ এই কদরের রাতের জন্য কদরের নিয়তে আমরা যদি ১০টা আমল করতে পারি আমাদের লাইলাতুল কদর মিস হবে না ৯টা আমল যদি আমরা করতে পারি কদরের রাত তালাশ করতে গিয়ে কদরের রাতের নিয়তে আমরা যদি ৯টা আমল করতে পারি কদর আর মিস হবে না ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি নাম্বার ১ এক নাম্বার কদর রাতকে তালাশ করতে গিয়ে রাতের বেলা না ঘুমানো এটা নবীজির সুন্নত নবীজি শেষের দশক বিছানায় পিঠ লাগাইতেন নাম্বার ২ ২ নাম্বার পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সাথে ইবাদত করা ৩ নাম্বার সকল কাজ কাম দায়িত্ব থেকে নিজেকে মুক্ত রেখে শুধু এবাদতে মনোযোগী হওয়া ৪ নাম্বার কিয়াম সিয়াম এটি হলো কিয়ামের মাস এটি কিসের মাস কিয়ামের মাস দলিল কি নবীজি বলেছেন ইন্নাল্লাহ ফরাদা আলাইকুম সিয়ামা রমাদান ওয়া সানাদ্দু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া ক্বামাহু ঈমানান ওয়া ইহতিসাবান
غفر لهما تقدم من ذنبه নবীজি বলেছেন রমজান মাসে আল্লাহ তোমাদের জন্য সিয়াম দিয়েছেন আর আমি নবী তোমাদের জন্য কিয়ামের ব্যবস্থা করেছি এখন আল্লাহর দেওয়া সিয়াম আর আমি নবীর শিখিয়ে দেওয়া এই কিয়াম এই সিয়াম কিয়ামের সাথে যারা রমজান কাটাবে আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে নবজাতক শিশুর মতো তাকে পবিত্র বানিয়ে দিবেন এটা সিয়ামের মাস এটা কিয়ামের মাস তো চার নাম্বার আমল আমরা কিয়ামের মাধ্যমে রাত্রি জাগরণ করব পাঁচ নাম্বার কোরআনের তিলাওয়াত বেশি বেশি করব কারণ কদরের রাতে কোরআন নাযিল করেছেন কে আল্লাহ ছয় নাম্বার প্রতিদিন আমরা কিছু কিছু দান সদাকা করব কারণ কদরের নিয়তে সদকা করছেন তো আপনার এক টাকা এক টাকার সদকা এই যে সদকাটা করলে এটা হাজার মাসের চাইতেও উত্তম হয়ে গেল দান সদকা করবেন যারা প্রতিদিন বাইরে বের হতে পারেন না বাড়ির মধ্যে একটা বক্স বানান বাসায় একটা বক্স বানিয়ে কদরের নিয়তে ডেইলি রাখেন যেদিন বের হবেন যারে পাবেন তখন আপনি দিয়ে দিবেন তারপরে বেশি বেশি দুরুদ পড়বেন দুরুদ হচ্ছে একটি লাভজনক আমল কারণ নবীজির উপরে একবার দুরুদ পাঠ করলে আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেন সুবহানাল্লাহ 10টা নেকি আল্লাহ দান করেন আর 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ বলেন 8 নাম্বার বেশি বেশি তাওবা ইস্তেগফার করা 9 নাম্বার বেশি বেশি দোয়া করা কদরের একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে বললেন যে আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি বলবো সেই রাতে আমি কি পড়ব নবীজি তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিলেন তুমি তখন পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি কি সুন্দর দোয়া অর্থ হলো আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা নিশ্চয়ই তুমি আফুউন ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো পছন্দ করো ফাআফু আন্নি সুতরাং তুমি আমাকে maaf করে দাও সুবহানাল্লাহ বেশি বেশি এই দোয়াটা করবেন সবার মুখস্থ আছে তো বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়া বেশি বেশি আমরা করব ইনশাআল্লাহ আপনাদের গরম লাগতেছে বেশি তাই না আর 10 মিনিট থাকা যাবে না আমি 10 মিনিটে 10টা মেসেজ দিয়ে শেষ করব ইনশাআল্লাহ এই যে রমজান মাস আল্লাহ দিয়েছেন কেন দিলেন আল্লাহ তাআলা এক মাস আপনারা না খাইয়া থাকবেন আর আল্লাহর কিছু খাবার দাবার আল্লাহ বাঁচাবে নাই করবেন জমায়ে রাখবেন হ্যাঁ এরপরে এগুলো আল্লাহ অন্য কামে লাগাবেন এই জন্য কি রোজা দেওয়া হয়েছে না এটা হচ্ছে ট্রেনিং প্রশিক্ষণের মাস এক মাস প্রশিক্ষণ নিয়ে বাকি এগারো মাস এর আলোকে জীবন পরিচালনা করবেন এই জন্য রমজান মাসে রোজা ফরজ করেছেন কে রোজা আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেল সকল শিক্ষা নিতে না পারলেও রোজা থেকে আপনারা সবাই অন্তত 10টা শিক্ষা যদি গ্রহণ করতে পারেন আপনাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রমাদানের 10টি শিক্ষা রোজার 10টি শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার ওয়ান এক নাম্বার রোজা আমাদেরকে তাকওয়া আল্লাহকে ভয় করে চলার শিক্ষা দিয়ে গেল কিভাবে আচ্ছা এই যে রমজান মাসে আমরা রোজা রাখলাম খাবার দাবার খাইলাম না গত পাঁচ ছয় দিন এত গরম পড়েছে গরমের যন্ত্রণায় মানুষ বেশি পিপাসার্থ হয়ে যায় এত কষ্ট হয়েছে তাও আল্লাহর বান্দা রোজা ভাঙে না কার ভয়ে এই যে ভয় এই ভয়টা বাকি এগারো মাস কেন থাকে না সুদ খাওয়ার বেলায় এই ভয়টা কেন কাজ করে না ঘুষ খাওয়ার বেলায় কেন এই ভয়টা কাজ করে না জনগণের হক মাইরা খাওয়ার বেলায় এই ভয়টা কেন কাজ করে না দুর্নীতি করার বেলায় কেন এই ভয়টা দিলের মধ্যে কাজ করে না বেপর্দা হয়ে রাস্তা থেকে বের হওয়া ঘর থেকে বের হওয়ার সময় কেন আল্লাহর ভয় কাজ করে না কেন খাদ্যে ভেজাল দেওয়ার সময় আল্লাহর ভয়টা অন্তরে আসে না কেন ব্যবসায়িক পণ্যে প্রতারণা করার বেলায় কেন আল্লাহর ভয়টা অন্তরে আসে না সম্মানিত ভাই এবং বোনেরা এই যে রমদান আমাদেরকে আল্লাহ ভীতির শিক্ষা দিয়ে গেল আল্লাহ ভীতির এই শিক্ষাটা যদি আমরা বাকি এগারো মাস নিজেদের মধ্যে ধারণ করতে পারি তবেই আমরা সঠিক পথে দিনের পথে জান্নাতের পথে পরিচালিত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা
কি সুন্দর দোয়া এটা নবীজি পড়তেন অর্থ হলো আল্লাহ তুমি আমাকে তাকওয়া দান করো তাকওয়া এটা যদি কেউ অর্জন করে ফেলতে পারে তো তার মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে চলে যাবে সুবহানাল্লাহ এটা যদি কারো মধ্যে অনুপস্থিত থাকে সে শয়তানের চেয়ে আরো খারাপ হয়ে যাবে এই একটা গুণ এটার উপস্থিতি মানুষকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেয় এটার অনুপস্থিতি মানুষকে নিকৃষ্ট মানুষে পরিণত করে দেয় এজন্য আমরা সবাই নিজেদের মধ্যে তাকওয়া ডেভেলপ করার প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার 2 রোজা আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার শিক্ষা দিয়ে গেল কি শিখায় গেল রোজা আপনাদেরকে প্রথম 18-20 দিন রোজা রেখেছেন আপনারা খুব একটা কষ্ট হয় নাই তাই না অতটা গরম ছিল না কিন্তু গত কয়েকদিন ধরে এত গরম পড়েছে মানুষের ক্ষুধাও লাগে পিপাসাও লাগে দুইটাই লাগে ইফতারের আগে মনে হয় আজকে সব খেয়ে ফেলব আর ইফতারে বসার পরে পানি পান করতে করতে আর কিচ্ছু খাইতে পারে রোজা কি শিখায় গেল আপনাদেরকে সারা দিন যে না খেয়ে থাকলেন ক্ষুধা লাগলে ক্ষুধার একটা কষ্ট লাগে কি লাগে না এক মাস এভাবে খাবার দাবার পানীয় থেকে একটা নির্দিষ্ট সময় দূরে থেকে ক্ষুধার যন্ত্রণা অনুভব করা একটা ট্রেনিং আল্লাহ আপনাকে দিলেন কেন জানেন বাকি 11 মাস আপনি পয়সাওয়ালা মানুষ আপনি তিন বেলা খান আর তিন বেলা নাস্তা করেন কত দামি দামি রুচিশীল খাবার আপনি খান বিলাসী মানুষ আপনি কত ভালো ভালো খাবার খান কিন্তু আপনার আপনার সোসাইটিতে আপনার কমিউনিটিতে আপনার চারপাশে এমন বহু মানুষ আছে যারা তিন বেলার মধ্যে এক বেলাও খাবার খাইতে পারে না রমজান মাসে এক মাস সিয়াম সাধনা করে ক্ষুধার্ত মানুষের কষ্ট কি আপনি এখনো অনুভব করলেন না রমজান মাসের বাইরে 11 মাস আমাদের আশেপাশে বহু মানুষ না খায়া কষ্ট করে আপনি ওই ক্ষুধার্ত মানুষকে খাবার দিবেন আপনার সম্পদের মধ্যে তাদের একটা হক আছে না নাই শুধু নিজে পেট ভরে খাবেন না আপনার চারপাশে ক্ষুধার্ত মানুষকে খাবার দিবেন অভুক্ত মানুষকে খাবার খাওয়াবেন কিন্তু আমাদের অনেক ভাই বোনেরা আছেন আমাদের মধ্যে স্বার্থপরতা কাজ করে আমরা দেখা যায় নিজেরা পেট ভরে খাই আমাদের চারপাশে অভুক্ত অনেক মানুষ আছে তাদের দিকে আমরা তাকাইও না আমরা কত খারাপ চারপাশের মানুষের দিকে তাকাবো তো দূরের কথা আমরা আমাদের বাসার কাজের বুয়া বাড়ির কাজের মেয়েকে নিয়ে যখন বের হই হাজবেন্ড ওয়াইফ বের হয়েছে বাচ্চা আছে বাচ্চাকে দেখাশোনা করতে হবে কাজের মেয়ে নিয়ে বের হয়েছে জিসি তে কত শত শত রেস্টুরেন্ট আছে তাই না রেডিসন ব্লুতে গিয়েছে তারপরে পেনিনসুলাতে গিয়েছে আমি নিজের এরকম বহু দৃশ্য দেখেছি পরিবারের সবাই একসাথে বসে একই টেবিলে খাচ্ছে কাজের মেয়েকে টেবিলের এক কোণায় ফেলে রেখেছে একটু খাবারও দেয় নাই এই রকম স্বার্থপর মানুষ আমাদের চারপাশে আছে না নাই এই বুঝি রোজা থেকে আপনি শিখেছেন হ্যাঁ নবীজি বলেছেন তুমি যা খাবে তোমার কাজের লোককে তা খাওয়াবে তুমি যা পরিধান করবে তাকেও তা পরিধান করাবে এই বুঝি আপনার অবস্থা আপনার দিল থেকে অহংকার যায় নাই আমিত্ববোধ যায় নাই কিসের এত বড়াই করেন কিসের এত অহংকার আপনার মানুষ আপনি অহংকার করতে পারেন না এক ফুটা নাপাক পানি থেকে আপনার পয়দা আপনার সৃষ্টি হয়েছে মাটি থেকে এসে মাটিতে মিশে যাবেন আপনি কিসের এত অহংকার করেন এত পয়সার বড়াই কইরেন না যে বিল্ডিং এ রাতের বেলা ঘুমিয়ে আপনি ঘুমিয়ে যান কিছুদিন আগে তুরস্কের যে কারবার হয়েছে আপনি তো জানেন তুরস্কে এক রাতে 6000 ভবন শেষ হয়েছে বাড়িগাড়ি টাকা পয়সার এত অহংকার করিয়েন না রাতের বেলার ধনী ব্যক্তিকে সকাল বেলায় রাস্তার ফকির বানায় দিতে পারেন কে ভয় করতে হবে কাকে নিজের চারপাশের মানুষগুলোর প্রতি একটু খেয়াল রাখুন কাজের মেয়েকে নিয়ে গিয়েছেন একসাথে বসে এক টেবিলে খাবার খান অনেকে তার ড্রাইভারকে নিয়ে একসাথে খাইতে পারে না পার্সোনালিটি আরে বাপরে বাপ কি জাতের ব্যক্তিত্ব ব্যক্তিত্ববালার ঘরের ব্যক্তিত্ববালা তুমি তোমার ড্রাইভারকে যদি কাজের লোকদেরকে যদি তুমি মানুষ হিসাবে মূল্যায়ন করতে না জানো তো তুমি একটা অমানুষ ছাড়া আর কিছুই না আগে মনুষ্যত্ব নিজের মধ্যে ডেভেলপ করো মানুষ হও আগে মুসলমান হও পরে আমাদের মধ্যে অনেক মানুষ আছে এদের মধ্যে মনুষ্যত্ব বোধ এরা ডেভেলপ করতে পারে নাই আল্লাহ আমাদেরকে মনুষ্যত্ব বোধ ডেভেলপ করার তৌফিক দান করেন আমিন কিয়ামতের দিন বহু নামাজি মানুষ জাহান্নামে যাবে কিয়ামতের দিন বহু রোজাদার বহু হজ করা মানুষও জাহান্নামে যাবে অভুক্ত মানুষ আশেপাশে থাকা
ক্ষুধার্ত মানুষকে খাবার না দেওয়া বহু নামাজি বহু রোজাদার জাহান্নামে যাবে আল্লাহ আটকায় দিয়ে বলবেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান ইস্তাতআমতুকা ফালাম তুতআমনি আমি ক্ষুধার্ত ছিলাম তুমি তো আমাকে খাবার দাওনি বান্দা তখন বলবে ইয়া রব্বি কাইফা উতআমুকা কি করে আমি তোমাকে খাওয়াবো কারণ তুমি তো সবাইকে রিজিক দাও আল্লাহ তখন বলবেন তোমার বিল্ডিং এর তোমার ফ্ল্যাটের আশেপাশে তোমার সমাজের চারপাশে কত ক্ষুধার্ত মানুষ ছিল তাদেরকে তুমি খাবার দিলা না অভুক্ত মানুষগুলোর মুখে তুমি খাবার দিলা না তুমি যদি তাদেরকে খাবার দিতা তো আমার বান্দাগুলোকে খাওয়ালে আমাকে রিজিক দাও আমাকে খাবার দাও হতো আমি খুশি হতাম তুমি তাদেরকে যে খাবার দিলা না অভুক্ত মানুষগুলোকে তাদের কোনো খোঁজ খবর নিলা না তোমার নামাজ রোজা হজ যাকাত নেক আমল দিয়েও আজকে কোনো লাভ হবে না ক্ষুধার্ত মানুষ মিসকিন অসহায় অভাবীদেরকে খাবার না খাওয়ানোর কারণে আজকে আমি তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামী বানাবো নাউযু বিল্লাহি মিন দেখেন জাহান্নামে যাওয়ার অনেক বড় বড় কিছু কারণ আছে আল্লাহ সূরা মুদাদ্দিরের 40 নম্বর আয়াত থেকে বলেছেন এই তো কয়েকদিন আগে হাফেজ সাহেবরা এই সূরাটা তেলাওয়াত করেছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার সাকার নামক একটা ভয়াবহ জাহান্নাম আছে সেখানে যখন জাহান্নামীদেরকে নেওয়া হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে কেন তোমরা এই ভয়াবহ জাহান্নামে এসেছো তারা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা নামাজি ছিলাম না আর আরেকটা বড় অপরাধ আমরা করেছিলাম সেটা হলো ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন আমরা অসহায়দেরকে অভাবীদেরকে খাবার দিতাম না তাহলে অভাবী অসহায় অভুক্ত ক্ষুধার্ত মানুষকে খাবার না দেওয়া হলো জাহান্নামে যাওয়ার একটা কারণ সুতরাং আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না তাহলে রমজান মাসে এই যে সারাদিন না খাই আজকেও ক্ষুধার যন্ত্রণা অনুভব করছেন এটা বাকি 11 মাস ফিল করবেন আমি না হয় খাইলাম আমার আশপাশের মানুষের কি অবস্থা আরে আমরা তো এত স্বার্থপর আশপাশের মানুষ বাদ দেন এক মায়ের পেটের আপন ভাই আপন বোন আলাদা আলাদা থাকে গ্রামে থাকে কেউ কেউ খাইতে পারে না খোঁজ খবর নেয় না নিজের রক্ত সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করেছে নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যত বড় নামাজি আর রোজাদার হোক সে কখনো বেহেশতে যাবে রক্ত সম্পর্কের মানুষগুলোর দিকে তাকান নিজের ভাই বোন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন আল্লাহ তৌফিক দান করেন নাম্বার থ্রি তিন নাম্বার রোজা আমাদেরকে মানুষকে খাবার দেওয়ার শিক্ষা দিয়ে গিয়েছে রমজান মাসে আমরা ইফতার খাওয়াইছি মানুষকে তাই না এটা একটা ট্রেনিং হয়েছে রমজানের বাহিরেও আমরা সুযোগ থাকলেই মানুষকে খাওয়াবো ইনশাআল্লাহ কারণ এটা আল্লাহর পছন্দের একটা কাজ নবীজি বলেছেন তিনটা কাজ করো নিরাপদে জান্নাতে ঢুকো আফসুস সালাম ব্যাপক হারে সালাম দাও সালামের প্রসার ঘটাও ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়া রাতে মানুষ যখন ঘুমায় তখন নামাজে দাঁড়াও আর তিন নম্বর হলো ওয়াতআমুত্তাআম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও তাদখুলুল জান্নাতা বিসালাম নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবা সুবহানাল্লাহ নাম্বার ফোর চার নাম্বার রোজা আমাদেরকে উত্তম চরিত্র ডেভেলপ করার শিক্ষা দিয়ে গেল রমজান মাসে রোজা রাখলে অনেক মানুষ বলে আমিও গালি দিতে পারতাম দিব না ইফতারের পরে আসিস গালি কারে কই বুঝাই দিব কি বলে এরকম আছে না নাই ইফতারের আগ পর্যন্ত ঠিকঠাক ইফতারের পরে আবার শুরু হয়ে যায় আছে না এরকম মনে করেন রাস্তায় বের হয়েছে তারপর মেজাজ খারাপ হয়ে গেছে গাড়ি মুখে আসছে কয় যা একদম মুখ বরাবর চলে আসছিল গালিটা কিন্তু দিলাম না কারণ ইন্নি সাইম আমি রোজা রেখেছি এই যে গালি দেওয়া বিপদ করা চুগলখুরি করা কিংবা যে কোনো গুণা রোজা রেখে মানুষ করে না আল্লাহকে ভয় করে এক ঘুষখোর ঘুষখোর অফিসে বসে আছে একজন ঘুষের টাকা নিয়ে আসছে কয় মিয়া তুমি আসার আর টাইম পাও নাই হ্যাঁ ঘুষের টাকা তুমি আমার সামনে নিয়ে আসছো তুমি জানো না আমি রোজা রাখছি আমি ঘুষের টাকা স্পর্শ করতে পারবো না হয় ইফতারের পরে নিয়ে আসিও আর যদি এখন দিতে চাও আমার হাতে দিও না আমি রোজা রাখছি তুমি টেবিলের মধ্যে নিজেই ঢুকাইয়া দিয়ে যাও এরকম আসে না নাই এই যে রোজা রাখার আমরা রোজা থাকাকালীন সময়ে নিজেকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করি সম্মানিত ভাই এবং বোনেরা বাদ বাকি 11 মাস সকল ধরনের পাপ অন্যায় থেকে এইভাবে নিজেকে সেফ রেখে গুণামুক্ত জীবনযাপনের একটা সুন্দর প্রশিক্ষণ এই রোজা আমাদেরকে দিয়ে গিয়েছে ঠিক কিনা তাহলে এটাও রোজার একটা শিক্ষা নাম্বার ফাইভ
রোজা আমাদেরকে নফস এবং রোজা আমাদেরকে নফসের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দিয়ে গিয়েছে কি রকম রোজা রেখেছি খুব পিপাসা মন চায় একটু পানি পান কইরে ফেলি কিন্তু আমরা পান করি না কার ভয়ে মন চায় এর একটা গালি দেই কিন্তু দেই না কার ভয়ে তো আমরা নফসের গোলাম না হয়ে গোলামি করলাম কার এই শিক্ষাটা রোজা থেকে নেন বাদবাকি 11 মাস আল্লাহর গোলামি করেন নফসের গোলাম হই নফসের গোলাম হওয়া যাবে না রমজান মাসে ফজরের নামাজ মিস হয় না কিন্তু ঈদের পরের দিন ফজরের নামাজ নাই কারণ এই যে এখন গরমের দিন সারা রাত গরম লাগে ফজরের নামাজ লাগে একটু কোমল ঠান্ডা বাতাস তখন ঘুম লাগে তখন মনটা চায় আর একটু ঘুমাই আর আল্লাহ চান আপনি নামাজে আসেন তখন কি আমরা মনের চাওয়া পূরণ করব না আল্লাহর চাওয়া পূরণ করব নফসের গোলাম হওয়া যাবে না নফস হলো তিন প্রকার নফস কয় প্রকার এক নাম্বার নফস হলো নফসে আম্মারা দুই নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা তিন নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না এক নাম্বার নফসে আম্মারা আল্লাহ কোরআনে বলছেন সূরা ইউসুফের 53 নাম্বার আয়াত ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গাফুরুর রাহিম আল্লাহ বলছেন নিশ্চয় নফস মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে তবে সেই ব্যক্তি ছাড়া যার উপর আল্লাহ রহম করেন নফসে আম্মারার অধিকারী হলো তারা গুনাহ করতে যাদের মন চায় গুনাহ করার অভ্যাস আছে যাদের নফসে নফসে আম্মারার অধিকারী হলো তারা দুই নাম্বার হলো নফসে লাওয়ামা এটা হলো এমন নফস যেটা গুনাহ করার পর লজ্জিত হয় আল্লাহ বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আল্লাহ বলেন আমি কিয়ামত দিবসের কসম করছি এবং ওই নফসের কসম যেই নফস গুনাহ করার পরে লজ্জিত হয় আর তিন নাম্বার নফস হচ্ছে নফসে মুতমাইন্না এটা এমন নফস যেই নফস সব সময় আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্যের কোনো শয়তানের কথা মানে না শয়তানের অনুসরণ করে না এই নফসের অধিকারী হয়ে দুনিয়া থেকে যাবে যারা দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা তাদেরকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম فادخلي في عبادي وادخلي جنتي এদের মৃত্যুর পর বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হও আর আল্লাহর নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও আল্লাহ এদের কাতারে আমাদের সবাইকে শামিল করে দাও আমিন রোজা আমাদেরকে নফসের গোলামি ছেড়ে দেওয়ার শিক্ষা দিয়ে গেল নাম্বার 6 ছয় নাম্বার রোজা আমাদেরকে বদভ্যাস ত্যাগ করার শিক্ষা দিয়েছে সিগারেট খুর যারা আছেন সিগারেট খায় রমজান মাসে রোজা রেখে তো সিগারেট খায় না এই যে বদভ্যাস আপনি ত্যাগ করলেন আল্লাহর ভয়ে আপনি চাইলে রমজানের বাহিরে সিগারেট সহ আরো যত বদভ্যাস যাদের আছে রমজান মাস বদভ্যাস ত্যাগ করার একটা প্রশিক্ষণ দিয়ে গিয়েছে এইটাকে ধরে রাখতে পারলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার 7 রোজা আমাদেরকে সবরের শিক্ষা দিয়ে গিয়েছে অনেক সবর রমজান মাসে গালি দিতে মন চায় না দেই না গালি দিতে মন চায় কিন্তু দেই না ক্ষুধা লাগে কিন্তু খাই না পিপাসা লাগে পানি পান করি না অনেক কিছুই মন চায় আজেবাজে অনেক কিছু করতে মন চায় করি না সবর করি নিজেকে নিয়ন্ত্রণ করি এইভাবে যদি বাকি 11 মাস বাকি জীবনটা এই শিক্ষাকে কাজে লাগানো যায় জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার 8 8 নাম্বার রোজা আমাদেরকে ইখলাস একনিষ্ঠতা একাগ্রতা শিখিয়ে দিয়েছে আমরা রোজা রেখেছি শুধু কার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হইতো তো আমরা মাঝে মাঝে দরজা বন্ধ করে দিয়ে খাইতাম এরপরে ব্রাশ টাশ করে বের হয়ে যেতাম রমজান মাসে আমরা যারা সারাদিন না খেয়ে থাকি রোজা রাখি মানুষকে দেখানোর জন্য রাখি না একমাত্র একজনের খুশির জন্য রাখি তিনিকে এভাবে রমজান মাসের বাহিরে আমাদের সারা জীবনের সমস্ত কাজ সমস্ত আমল একনিষ্ঠভাবে হবে একমাত্র কার জন্য এই শিক্ষা রোজা আমাদেরকে দিয়ে গেল নাম্বার 9 9 নাম্বার রোজা আমাদেরকে উহুয়া ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়ে গিয়েছে এই যে দেখেন কি সুন্দর ভ্রাতৃত্ববোধ
রমজান মাস আসলে সবাই আমরা কত সুন্দর মিলেমিশে নামাজে আসি আমরা আমাদের ভাইদেরকে ইফতার করাই আমরা আমাদের বোনদেরকে ইফতার করাই আমরা একটা ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ চতুর্দিকে বিরাজ করতে দেখি এই ভ্রাতৃত্ববোধের সম্পর্ক এটা যদি সারা বছর সারা জীবন আমরা ধরে রাখতে পারি উম্মাহ আরো বেশি শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার 10 10 এবং সর্বশেষ হলো রোজা আমাদেরকে আল্লাহর দাসত্ব আর বন্দেগির শিক্ষা দিয়ে গেল এই যে আমরা রমজান মাসে আল্লাহ তাআলার বিধানগুলো অবনত মস্তকে পালন করে যাচ্ছি এভাবে সারা জীবন আল্লাহর গোলামি করে যেতে রমজান বিদায় দিচ্ছে আর আমাদেরকে বলে যাচ্ছে আমি চলে যাচ্ছি তোমরা তোমাদের ঈমানের যত্ন নিও তোমরা তোমাদের ঈমানের যত্ন নিও অনেক মানুষকে দেখা যায় রমজান মাসে খুব পাক্কা নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঈদের চাঁদ দেখার পরে ঈদের রাত থেকে তারা নামাজের গুলো খোঁজ খবর আল্লাহ তাআলা খুব সুন্দর কোরআনে একটি আয়াত দিয়েছেন আয়াতটা সুন্দর করে শুনেন আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতিনা কদত আজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা আল্লাহ বলেন তোমরা সেই উন্মাদিনী মহিলার মতো হয় না যেই মহিলা সুন্দর করে সুতা পাকানোর পরে নিজেই আবার সেটি খুলে ফেলল সুতা বুনেছে এরপরে নিজে আবার খুলে ফেলেছে এটা একটা চমৎকার এক্সাম্পল চমৎকার উপমা অর্থাৎ আল্লাহ বলতে চেয়েছেন তোমরা ওর মতো হয়ে যাও না যে নিজেরা এক মাস আমল কইরা নিজেদের আমলের ভান্ডার ভারী করলা নিজের চরিত্রটাকে একটু ডেভেলপ করলা এরপরে আবার নিজের চরিত্র নিজেই একেবারে ধ্বংস করে দিলা এমনটা করিও না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা এই যে রমজান মাসে আমরা নিজেদেরকে দেখবেন এই যে রমজান মাসে টেলিভিশন আপনারা দেখেন তাই না দেখবেন টিভি চ্যানেলগুলোতে রমজানের বাহিরে মাথায় কাপড় দেওয়া তো দূরের কথা কন্যাও থাকে না আবার কন্যা পড়লেও মাফলারের মতো ঝুলায় থাকে কিন্তু রমজানের চাঁদ দেখার পরে বাপ রে বাপ মাথায় ঘুমটা আসে না নাই আবার ঈদের চাঁদ উঠল আবার এটা নেমে গেল তো এটা কোরআনের এই আয়াতের সাথে মিলে গেল আল্লাহ সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলছেন ওদের মতো হয় যে নিজে একটা সুতা বুনলো এরপরে আবার এটা নিজে নিজে খুলে ফেলল অর্থাৎ নিজের চরিত্রকে এমন বানাই আনবা এই যে সারা মাস রমজানে নিজের চরিত্রটাকে সুন্দর করলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন এরপরে যেই লাউ আগের মতো যেই লাউ সেই কদু এইরকম হওয়া যাবে না রমজান মাসে অনেক বুনেরা আরে বাপ রে বাপ কি যে পর্দা এক বোন সারা বছর পর্দার কোনো খোঁজখবর নাই রমজান মাসে কোনো এক কাজে হঠাৎ বের হয়েছেন ডাক্তারে গিয়েছেন বা যে কোনো কাজে কোথাও গিয়েছেন তা আরেক বোন দেখে কয় আপু আপনাকে তো দেখে একটু চেনা চেনা লাগে তারপরে একটু অচেনা অচেনা লাগে কয় চিনস না আমি তো রঙ্গ কাপা কয় হায় 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 আপনি তো এরকম বুরখা টুরখা পড়তেন না কয় জানোস না এখন রমজান মাস এখন কোন মাস আরে বাপরে বাপ তো রমজান মাসে পড়তে আবার ঈদের দিনে সকালবেলা কি জাতের অবস্থা শুরু হয় কত জাতের এই এবছর প্রতি বছর তো এক একটা পোশাক আসে এবছর কি আসছে আমি জানি না ওই যে কত জাতের পোশাক আসছে কি এর আগে তো ছিল পাখি তারপর কি সাগরা নাগরা না কি জানি ছিল আমি তো সব পারি না হ্যাঁ এর আগে এগুলো কি কি ছিল এবছর কি আসছে নাইরা না পায়রা إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها نبيجي بولتين ناريرا چٹا কাজ যদি করতে পারে এক নাম্বার পাঁচ ওয়াক্তের নামাজ যদি ঠিকমতো আদায় করে দুই নাম্বার হচ্ছে তারা যদি তাদের স্বামীর আনুগত্য করে সরি দুই নাম্বার রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার স্বামীর আনুগত্য করে চার নাম্বার সতীত্বের হেফাজত করে আল্লাহ বলবেন যে তোমার জান্নাতে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ আমার বোনদেরকে বলবো এই চারটা কাজ কখনো ছাড়বেন না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন নামাজ কখনো কাজা করবেন না নাম্বার টু রোজা নাম্বার থ্রি স্বামীর আনুগত্য করবেন নিজেকে সব সময় আপনার হাজবেন্ডের সামনে আকর্ষণীয় করে রাখবেন আমাদের অনেক বোনেরা আছেন যে বাড়ি থেকে বের হলে বাসা থেকে বের হলে আরে বাপরে বাপ তিন ঘন্টা লাগে সাজগুজ করতে হাজবেন্ড বলে কি গো তোমার কি এখনো হয় না কই হইছে আরেকটু দশটা মিনিট সময় দাও এখন যে মহিলা বাসা থেকে বের হওয়ার সময় তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র কিন্তু সুবিধার না কারণ পর পুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় করার জন্যই সাজুগুজু করে বাসা থেকে বের হচ্ছে
এতই যদি সাজুগুজু করতে মন চায় তো নিজের হাজবেন্ডের সামনে সাজুগুজু করে বসে থাকেন বাসা থেকে বের হচ্ছে একটা বোরখা পরে আপনি বের হয়ে যাবেন আপনি রেডি হইতে তো 5 মিনিটের বেশি সময় লাগার কথা না অনেক মহিলা আছে বাসা থেকে বের হয়ে ক্লাবে বিয়ে খাইতে যাবে 3 ঘন্টা সাজগুজ করে আর নিজের হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো থাকে কি বলেন নিজের হাজবেন্ডের সামনে কামলা বেডি কাজের বুয়ার মতো থাকে আর মানে ক্লাবে যাওয়ার সময় ফিটফাট হাজবেন্ডের সামনে অনেক ভাইদের কথা শোনা যাচ্ছে দুঃখ আছে মনে হয় অন্তরে বুঝাই যাচ্ছে এমন আপনার আপনারাও কি করেন অনেক ভাইরা আছে আরে বাপ রে বাপ ক্লাবে যাবে অফিসে যাবে বেড়াতে যাবে কি জানেন এদিকে একবার পারফিউম ওইদিকে আরেকবার পারফিউম আয়নার সামনে কতবার যায় মানে যখন বাসা থেকে বের হবে কি সাজগুজ করে আর নিজের বউয়ের সামনে কামলা বেডার মতো থাকে এরকম আছে না নাই আছে রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আমার স্ত্রী আমার সামনে আকর্ষণীয় পরিপাটি হয়ে থাকুক এটা যেমন আমি পছন্দ করি তো আমার স্ত্রীর তো রুচি আছে সেও তো চায় আমি যেন তার সামনে স্মার্ট থাকি এজন্য আমিও সব সময় আমার স্ত্রীর সামনে যখনই যাই তখনই আমি নিজেকে আকর্ষণীয় করে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য আমার বোনদেরকে বলবো নিজের হাজবেন্ডের সামনে নিজেকে এমন ভাবে সব সময় তুলে ধরবেন যেন আপনার হাজবেন্ড অন্যদিকে চোখ দেওয়ার কোনো রুচিও তার না আসে নিজের হাজবেন্ডের জন্য নিজেকে তৈরি করবেন নিজেকে নিজের হাজবেন্ডের সামনে তুলে ধরবেন নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবেন না বেপর্দা হয়ে যাবেন না সব সময় পর্দার ভেতরে থাকবেন এই পর্দা আপনাদের ইজ্জত কমায় নাই পর্দা আপনাদের সম্মান কমায় নাই যে সকল বোনেরা কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা পর্দা করে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাবেন ইনশাআল্লাহ আর 4 নাম্বার কি বললাম সতীত্বের হেফাজত করা চরিত্রের হেফাজত করা কখনোই নিজের চরিত্রের মধ্যে কোনো দাগ লাগানো যাবে না এই কাজগুলো যদি আমরা করতে পারি এই যে রোজার 10টা শিক্ষা বললাম এই 10টা শিক্ষা যদি আমরা জীবনে প্রতিফলিত করতে পারি আমাদের জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ এই এই 10টি শিক্ষা গ্রহণ করে আল্লাহ আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন